Happy New Year, everyone. এখানে আমি 31st night কিছু dessert বানিয়ে নিচ্ছি তো সেগুলা শেয়ার করতেছি আপনাদের সাথে এখানে আমি চকলেট স্ট্রবেরি দিয়ে একটা dessert বানিয়েছি উপরে স্প্রিংকেল গুলো দিয়ে দিচ্ছি হয়ে গেল রেডি এখন কাপকেক ডেকোরেশন নিয়ে আসছি তো সেগুলোকেও ডেকোরেশন করে নিচ্ছি সিফা সামির অনেক লাইক করে তাই ওদের জন্য বিভিন্ন রকমের ডেজার্ট বানানোর জন্য চেষ্টা করে আমি বাসায় বিশেষ করে ওরা বাসার ডেজার্টগুলো অনেক লাইক করে তাই তো আপনাদের যদি আমাদের এই ব্লগটা আজকে লাইক করেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না তো এখানে আমি কাপকেকগুলো ডেকোরেশন করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে বাসার মধ্যে ইজিলি করে নিয়েছি এখন আমি কেক ডেকোরেশন করব তো এখানে আমি কেকটা বানিয়েছি বাসায় তো উপরে এখন আমি রাইটিং করতেছি হ্যাপি নিউ ইয়ার একটা শোনের সাহায্যে আমি এগুলা বসিয়ে দিচ্ছি হয়ে গেল আমার কেক ডেকোরেশন ফিনিশ এখন আমি এদিকে চিকেন রোস্ট রান্না করতেছি সিফা সামিরার জন্য আমরা সবাই খাবো তারপর এদিকে পোলাও রান্না করতেছি এখন আমার রান্না ফিনিশ এখন আমি এখানে 2022 রাইটিং করেছি ক্যান্ডেলের সাহায্যে তারপর এখানে এই যে দেখেন কত সুন্দর লাগতেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রাইটিংটা তো এখন বাসার সবগুলো লাইট অফ করে দেওয়া হয়েছে এখন দেখেন কিরকম লাগতেছে সিফা সামিরা বলতেছে আম্মু লাইটগুলো অফ করে দাও তাই অফ করে দিয়েছি অনেক অনেক সুন্দর হয়েছে 2022 তারপর এখানে আমি যে রান্না করেছিলাম চিকেন রোস্ট আর পোলাও সিম্পল থিং এখানে আমি হালকা ডেকোরেশন করে ওদেরকে দিয়েছি বাচ্চাদেরকে এইভাবে কোনো কিছু অনেক সুন্দর করে সাজিয়ে দিলে ওরা অনেক পছন্দ করে এখানে আমি যে কেকটা বানিয়েছিলাম সেটাকেও আমি
ক্যান্ডেল দিয়ে চারপাশে সাজিয়েছি, কত সুন্দর লাগতেছে। আমরা বিশেষ করে অনেক এনজয় করেছি, সিফা সামিরা আমি বিশেষ করে, ওর আব্বু কাজ ছিল তাই আমাদের সাথে থাকতে পারে নাই। বিশেষ করে যারা হোটেলে জব করে তাদের এরকমই হয়, 31st নাইট দেখা যায় তারা বাসায় থাকতে পারে না, কারণ হোটেলগুলো সবগুলোই বিজি থাকে। তাই আমরা তিনজন অনেক এনজয় করেছি। এখানে কাপকেকগুলো যে ডেকোরেশন করেছিলাম সেগুলো অনেক অনেক ভালো লাগতেছে। এখন সিফা সামিরা ক্যান্ডেলগুলোকে ব্লো করবে। ওয়াও, সো অ্যামেজিং। এখন সিফা সামিরা এগুলো খাবে, বলতেছে অনেক ইয়ামি হয়েছে। Happy New Year, everyone!